Page 29, Chapter 5. B. Write. In pairs, write a list of good qualities from the story. Good qualities, অর্থাৎ তোমাকে কতগুলো ভালো গুণ লিখতে হবে, write a list, মানে তোমাকে একটি তালিকা তৈরি করতে হবে, list তৈরি করতে হবে. In pairs, অর্থাৎ তোমরা জোড়া জোড়াম করে তৈরি করবে. Qualities of good people. Good people মানে ভালো মানুষ, আর qualities মানে হচ্ছে গুণ. তাহলে ভালো মানুষের কোন কোন গুণাগুণ রয়েছে তার একটি তালিকা তোমরা এখানে তৈরি করবে. সি এক্সটেন্ডেড. চলো দেখি এখানে আমরা আর কি শিখতে পারি. ইন গ্রুপস অফ থ্রি অ্যাক্ট আউট রোল প্লেস অফ গুড অ্যান্ড ব্যাড ডিডস. এখানে দেখো অ্যাক্ট আউট এই ফ্রেজ বা বাক্যাংশের অর্থ হচ্ছে অভিনয় করে দেখানো. তোমাদেরকে ইন গ্রুপস অফ থ্রি তিনজন করে তোমরা একটা করে গ্রুপ তৈরি করবে এবং সেখানে তোমরা অভিনয় করে দেখাবে. কী অভিনয় করে দেখাবে? গুড অ্যান্ড ব্যাড ডিডস. ডিডস অর্থ হচ্ছে কাজ, তাহলে ব্যাড ডিডস মানে হচ্ছে খারাপ কাজ আর গুড ডিডস মানে হচ্ছে ভালো কাজ. তাহলে তোমরা তিনজন করে একটা গ্রুপ তৈরি করবে এবং সেই গ্রুপ মিলে তোমরা ভালো কাজ এবং খারাপ কাজের অভিনয় করে দেখাবে. ফর এক্সাম্পল, ধরো উদাহরণস্বরূপ, ওয়ান স্টুডেন্ট স্টাম্বলস ইন দ্য ক্লাসরুম. এখানে স্টাম্বল অর্থ হচ্ছে হোঁচট খেয়ে পড়ে যাওয়া. যদি একজন ছাত্র তোমাদের ক্লাসরুমে স্টাম্বল বা হোঁচট খেয়ে পড়ে যায়, স্ক্যাটারিং হিজ বুকস অন দ্য ফ্লোর. স্ক্যাটার অর্থ হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া. যখন আমরা হোঁচট খেয়ে পড়ে যাই, অবশ্যই আমাদের হাতে যদি বই পুস্তক থাকে তাহলে সেগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায়। স্ক্যাটারিং হিজ বুকস অন দ্য ফ্লোর, অর্থাৎ ফ্লোর বা মেঝেতে ওর বইগুলো ছড়িয়ে ছিটিয়ে গেল. দ্য সেকেন্ড স্টুডেন্ট লাফস অ্যাট হিম. এখানে লাফ অ্যাট এই শব্দটির অর্থ হচ্ছে হাসা, তিরস্কার করে হাসা. তাহলে দ্বিতীয় ছাত্রটি কী করলো? প্রথম যে ছাত্রটি মেঝেতে পড়ে গেল হোঁচট খেয়ে, বইগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে গেছে, দ্বিতীয় ছাত্রটি ওটা দেখে হাসছে, ওকে তিরস্কার করছে. দ্য থার্ড স্টুডেন্ট হেল্পস হিম গেট আপ অ্যান্ড পিক্স আপ হিজ বুকস ফর হেম. দ্য থার্ড স্টুডেন্ট, কিন্তু তৃতীয় ছাত্রটি হেল্পস হিম, যে ছেলেটি পড়ে গেছে তাকে সাহায্য করছে. গেট আপ, এখানে গেট আপ মানে হচ্ছে উঠে দাঁড়াতে, উঠে দাঁড়াতে সাহায্য করলো. পিক্স আপ মানে তুলে দিল, বইগুলো যেগুলো মেঝেতে পড়ে গিয়েছিল সেগুলো তুলে দিল. পিক্স আপ হিজ বুকস, ওর বইগুলো তুলে দিল, ফর হিম ওর জন্য তুলে দিল. তাহলে প্রথম ছাত্রটি স্টাম্বল মানে হোঁচট খেয়ে পড়ে গেল ফ্লোরে, ওর বইগুলো স্ক্যাটার্ড অন দ্য ফ্লোর, একেবারে মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়লো. সেকেন্ড স্টুডেন্ট বা দ্বিতীয় ছাত্রটি লাফড অ্যাট হিম, ওকে তিরস্কার করে হাসলো, কিন্তু তৃতীয় ছাত্রটি ওকে হেল্প করলো, ওকে হেল্প করলো টু পিক আপ, উঠে দাঁড়াতে সাহায্য করলো এবং ওর বইগুলোকে গুছিয়ে ওকে দিল. তাহলে সেকেন্ড স্টুডেন্টের কাজটা কী ছিল? ইট ওয়াজ এ ব্যাড ডিড, কাজটা ছিল খারাপ কাজ. আর থার্ড স্টুডেন্ট বা তৃতীয় ছাত্রের কাজটি ছিল গুড ডিড বা ভালো কাজ. ডি চেক. এবার চলো উত্তর যাচাই করে নিই. গিভ আ শর্ট অ্যান্সার, তোমাকে একটি সংক্ষিপ্ত উত্তর দিতে হবে. ওয়াই শুড উই বি গুড পিপল? ওয়াই শুড মানে কেন, শুড হওয়া মানে উচিত. ওয়াই শুড উই বি গুড পিপল, আমাদের কেন ভালো মানুষ হওয়া উচিত, এর উত্তর তোমাদেরকে বের করতে হবে.